এখানেও তিনটা আকাশি গাছ আছে, ওই এক দুই, আর একটু দূরে ওই দেখা যায় আর একটা, মাঝখানে অন্য জাতি গাছ আছে একটা। আমরা বাংলাদেশও আকাশি গাছে মানুষে ডাল কাটতে আর সোজা করে তুলে কারেন্টের ফালা বানাইবার লাগি। আকাশি গাছের মূল দেশ হইল গিয়া অস্ট্রেলিয়া, এবং অস্ট্রেলিয়া থাকিয়া অনেক দেশ এখন আকাশি গাছ নিয়ে আরোয়ানি হয়। ইংল্যান্ডও মানুষের বাগানও অথবা সরকারি পার্কও অনেক আকাশি গাছ আছে। আমরা দেশও প্রচুর আকাশি গাছ রোয়ানি হয়েছে। বাংলাদেশের যে বিডিআর আছে লাগে, এখন বিজিবি হয়, এরা আকাশি গাছ লাগাইতো অনেক জায়গায়। আকাশি গাছ লাগাইলে মাটি আকটাইয়া রাখে আকাশি গাছে, যেখানো আমরা দেশে মেঘে অথবা বন্যায় মাটি রেখইয়া নেই গিয়ে আকাশি গাছের জোরে মাটি আকটাইয়া রাখার লাগি খুব ভালো। আমরা দেশে কিন্তু অনেকে মাতে যে আকাশি গাছ খুব বালা, লাম্পা হয়, সোজা হয়, যে কারেন্টে ফেলার লাগি বালা লাগি ডাল উল খাটিয়ে রাখা হয়। এখানেও দেখা যেত যে ইংল্যান্ডের সরকারে পার্কও আকাশি গাছরে অত লাম্পা হইবার লাগে আর সোজা হইবার লাগে তারা আর জরুরি নাই, একেবারে নিচা থাকি আর ডাল সাইডা গেছে। এখন ই গাছরে সহজে ফুরুত্তায়ও বাইতে পারে অথবা পার্কের মাঝে ফুরুত্তারে বাইবার লাগি উৎসাহ দেওয়া হয় না। আকাশি গাছ কিন্তু দেখতে খুব সুন্দর, এবং আকাশি গাছের পাতার মাঝে ঔষধি আছে, এবং আকাশি গাছের রস মিষ্টি বানাইবার লাগিও ব্যবহার করা হয়, আতর বানাইবার লাগিও ব্যবহার করা হয়, এবং সর্দি তাপ ডায়রিয়া এবং অন্যান্য ওষুধও ব্যবহৃত হয়। আকাশি গাছের পাতার ভিতরে একটা সেন্টের একটা রস আছে, ওই রস দেয়া, এবং ডিস্টিল খৈরিয়া আকাশি গাছের পাতার রস থেকে একটা তেল তৈরি হয়, ওই তেলও বিক্রি হয়, এবং অনেক ঔষধের মাঝে তৈরি লাগানি হয়, এবং সাধারণ মানুষেও এই তেল ব্যবহার করে রান্দার মাঝে গরান দিবার লাগিয়া অথবা মিষ্টি বানানিত, কেক বানানিত, অথবা ফুরুত্তার নাকের ডিফা, ছোটো বাচ্চানিতের নাকের ডিফা লাগলে শ্বাস ফেলাইতে কষ্ট হইলে খাফরের মাঝে বালিশের মাঝে অথবা রুমালের মাঝে আকাশি গাছের তেল দুই ফুটা দিয়া রাইত থইলে তারা নাকের ডিফা সারে, এবং রাইত তারা শ্বাস ফেলাইতে সহজ হয়, এবং কিছু ঘুমাইতে শান্তি কিছু বাড়ে।